অবশেষে রায় বিজয়ী নিপুণ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে এখন থেকে দায়িত্ব পালন করবেন নিপুণ আক্তার তার দায়িত্ব পালনের পক্ষে রায় দিয়েছেন আপিল বিভাগ 21 নভেম্বর হাইকোর্টের রায় স্থগিত করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে বিতর্ক ঠিক যেন সিনেমার মতো নিপুণ আক্তারকে জয়ী ঘোষণার আগে জায়েদ খানকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে ঘোষণা করে রায় দিয়েছিল হাইকোর্ট পরবর্তীতে সেটা স্থগিত ও স্থিতি অবস্থা দেয় চেম্বার জজ আদালত তবে জায়েদ খানের আইনজীবীর দাবি এই স্ট্যাটাসকো অনুযায়ী জায়েদ খান আপাতত দায়িত্ব পালন করে যেতে পারবেন কিন্তু নিপুণের আইনজীবী দাবি করেন বিষয়টির ভুল ব্যাখ্যা করা হয়েছে গত 24 ফেব্রুয়ারি অভিনেত্রী নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন চিত্রনায়ক জায়েদ খান পরবর্তীতে নিপুণ ও জায়েদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন দফায় দফায় মামলায় ঝুলেছিল শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ আমি নির্বাচন কমিশনের কাছে তিনবার আসছি তিনবারই আমার কথা শুনে নাই তারপর আমি ক্যামেরা নিয়ে যেতে বাধ্য হয়েছি আমার যিনি প্রেসিডেন্ট উনিও আসছি নির্বাচন কমিশনের কাছে আমি কারোর কথাই শুনে নাই এখন পুরোদমে কাজ করবো এতদিন যেটা কাজ করছিলাম এতদিন ধরেন অনেক কিছু ফেস করতে হচ্ছিল কারণ আমরা 9 মাস যে ধৈর্যতা ঘোষ দিই এটা যদি না ধরতাম তা না হলে মানে আসলে আজকে যে খুশির চলতি বছরের 28 জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 17তম নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এতে সভাপতি নির্বাচিত হন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন চিত্রনায়ক জায়েদ খান পরে অভিনেতার প্রার্থিতা বাতিল করে জয়ী ঘোষণা করা হয় নিপুণ আক্তারকে 5 ফেব্রুয়ারি নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান দিয়েছিলেন এ ঘোষণা আহমেদ তাওকির শোবিজ টুনাইট